আমি আমটা হাত বাড়িয়েছিলাম কিন্তু পারলাম না বাড়ি হাতটা টেনে নিলাম কারণ কি দেখেন কোথা থেকে সন্তান খারাপ হয় কোন সন্তান কোথা থেকে ভালো হয় এটা প্রমাণ করার জন্য আল্লাহ বলে নিজেই ব্যাখ্যা করছেন আমি মাকে গিয়ে বললাম মা আমি আমি হাত বাড়িয়েছিলাম কিন্তু আমি পারিনি ফিরিয়ে নিলাম নিশ্চয়ই কোন গন্ডগোল আপনাকে ইতিহাসটা কেন আমি আমি কেন আমি আমি হাত বাড়িয়েছিলাম আর বাড়ালাম বাড়ালাম কেন খেলাম না এটা আপনাকে বলতে হবে হজরতে বড় পীরের মা বলেছিলেন ও আব্দুল কাদের শুনে রাখো মায়েদের গর্ভে যখন কোন সন্তান থাকে মায়েদের একটু টক খাওয়ার মন চায় চায় কি চায় না নিজের বাড়ির টক হলো মায়েদের যখন পেটে গর্ভে বাচ্চা থাকে পেটের ভিতরে যখন সন্তান থাকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থাকে বাপের ছাদে উঠে যদি দেখে অন্য ছাদে আসার আছে আর রক্ষে করে না সেখানে গিয়ে হাত মেরে দেয় ঠিক কিনা ভুল বলেন সায়াটির কথা বলিনি আমি অমৃতসরের কথা বলছি নিজের সাথে যদি আসার থাকে তো চাষ তো চাষির সাথে হোক আর নিজের চাষির সাথে হোক ঠিক খাবে তুলে এটা লোভ সামলাতে পারে না আল্লাহর হজরতে বড় পীরের মা বলেছিলেন হে বেটা আব্দুল কাদের আমি তোমার মা তুমি যখন আমার গর্বে ছিলে বেটা তুমি যখন আমার পেটে ছিলে আমার একটু আচারের প্রতি লোভ হয়েছিল বলেছি রসুল্লাহ হাদিস বলবো বাস্তবে বলবো কোরআনদের সাথে প্রমাণ করিয়ে দেবো কোরআন আল্লাহ কি বলছে রসুল্লাহ কি বলে গেছেন আর বাস্তবে সেটা হচ্ছে কিনা দেখেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহো রসুল্লাহ হাদিস হজরত আলী রাজি আল্লাহ তালা তানা দুটো কলিজার টুকরা সন্তান আল্লাহ রসুলের প্রাণ প্রিয় নাতি হজরত হাসান হোসাইন এত খোদার জ্বালা যন্ত্রণা কাতরাচ্ছেন আলী তিন দিন খাওয়া নেই হজরত আলী কোন রকম করে কিছু জোগাড় করে বাড়ি এনে তাদের মুখে দেবেন ঠিক সেই মুহূর্তে একজন ফকির হজরত আলীর দরজায় চলে আসলেন হজরত আলীকে বললেন আলী আমাকে কিছু দেন আমি আজ বহু দিন ধরে খাইনি এদিকে হজরত আলীর দুই সন্তান না কি অবস্থায় আছেন তারাও কিছু খাওয়ায় না কোন রকম কি জোগাড় করেছেন বাচ্চাদের দেবে এদিকে বাচ্চাকে দেবে না ফকিরকে দেবে টেনশনে পড়ে গেছে আমার আল্লাহ নাজিল নাযিল করলেন

ইন্নামা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা এ আলী একটা বার শুনে রেখে দাও সন্তান আর সম্পত্তি হলো বিপদের কারণ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা সন্তান এবং সম্পত্তি দুটোই বিপদের কারণ আল্লাহ বলে দিতে হলো চিন্তা করছে খাদ্যটা আমার তিন দিন ছেলে খায়নি তাদের দেব না দরদার ফকিরকে দেব এই চিন্তা করছেন আল্লাহ সেই মুহূর্তে কি বলছে ইননা মা'মাও আলাইকুম মাওলাদুকুম ফিতনে আলী সন্তান এবং সম্পত্তি দুটোই কিন্তু ফিতনার কারণ বিবাদের কারণ এইবারে চিন্তা করে কি করবে হজরত আলী যখন আয়াত নাজিল হয়ে গেল আর দেরি করলেন না ওই খাদ্যটাকে নিজের বাচ্চা দিলেন না নিজেও খেলেন না আল্লাহর হুকুমে ফকিরকে দিয়ে দিলেন আল্লাহর রাস্তে আল্লাহর আওয়াজ শুনে আল্লাহর কথা শুনে হজরত আলী ফকির দিয়ে দিলেন তারা কতরা ত্যাগী ছিলেন তারা কতরা রসুল প্রেমিক ছিলেন তারা কতরা কোরআন প্রেমিকার আল্লাহর ভয় তাদের দিলেছিল বর্তমান সময়ের দিকে আসেন রসুলের সাহাবারা কেমন ছিল আল্লাহ কি বললেন আর বর্তমানে এখনকার মানুষ আমরা কি করছি একজন মানুষ বছরে মনে করেন এক লাখ টাকা জাকাত দেয় একটা ফকির তার বাড়ি গিয়েছে বলছে বাবু আমাকে জাকাত দেন বাবু কি বলে এই আজকে সকালে জাকাত দেওয়া হয়ে গেছে আর পারবো না যাও চলে যাও আরে মাথা চিন্তা জাকাতটা তো যাদের হক তাদের তো মিটিয়ে দেওয়া হয়ে গেছে সুতরাং তোর বলা উচিত যে জাকাত আমার দেওয়া হয়ে গেছে জাকাত নেই তো দান বাবদ আপনি কিছু নিয়ে যান ঠিক কিনা ভুল বলেন এটা বলে না জাকাত চলে যা হবে না মানে জাকাত দিয়ে যে মনে করে কি একটা ভালো কাজ করেছে মানে কত দামি কাজ করে ফেলেছে জাকাতটা তো ওর নয় জাকাত তো যাদের জাকাত তারা প্রাপ্য নিয়ে চলে গেছে সুতরাং এইবার তো যেটা দান করে সেটা তো নেকি হবে সব হবে সেটা তো দানের খাতায় ফরজের খাতায় উঠবে কারণ জাকাত তো তোর দান না ও তো যার প্রাপ্য সে চলে গেছে তাহলে জাকাত দিয়ে এমন একটা ভাবলায় মনে হয় কোটি কোটি টাকা দান করে ফেলেছে এই জন্য আল্লাহর গজব ও তাড়িয়ে দিয়ে চলে গেল তাহলে ওই লোকটা কি করলো আল্লাহর কোরআনকে অবমান করল অবজ্ঞা করে দিল আল্লাহ বলছে বান্দা এই সম্পদ আর সন্তান কারণ সন্তান কেমন যদি ভালো রূপে দেখতে চান আমাকে আপনাকে সর্বপ্রথমে ভালো হতে হবে সন্তান আমার আপনার বিপদের কারণ আজকাল সন্তান চোর হয় কেন জানেন এর পিছনে অবদান কার একশো পার্সেন্ট মায়ের মায়েদের মায়েদের তারপরে বাপেদের সুতরাং উভয়ের কারণে আর সন্তান চোর হয় যদি বলেন কেন একটা উদাহরণ দিই এই মাসটার শেষাগত আগামীকাল শেষ হয়ে যাবে রবিউর সানি মাস এই মাসে হজরতে বড় বিশ্বাস রক্নতুল লালে দুনিয়ার জমি এসেছিলেন তো তিনি এই মাসে আসেন তিনি এই মাসে তিনি অফাত হয়েছিলেন বিদায় নিয়েছিলেন মানে পর্দা নিয়েছিলেন উনি এসেছিলেন উনত্রিশে সাবান অর্থাৎ রমজানের আগের দিন সেদিন ছিল উনত্রিশে সাবান তারপরের দিন রোজা উনি দুনিয়ার জন্য এসেছিলেন আর এই মাসে উনি একাধিক রবি বিদায় নিয়েছিলেন তজতে বড় বিশ্বাস রহমাতুল্লাহ আলী তিনি মাদ্রাসায় যাচ্ছেন ছেলে কোথা থেকে চোর হয় আর মায়েদের চলাফেরার কারণে আজকে সন্তানগুলো আজ বাজে তৈরি হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে একমাত্র মায়েদের উল্টো পাল্টা চলার কারণে এই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি হজতে বড় বিশ্বাস রহমতুল্লাহ আলী হে মাদ্রাসায় পড়তে যাচ্ছেন তো কোনো একটা আম বাগানের তলা দিয়ে যাচ্ছেন হজতে বড় বিশ্বাস রহমতুল্লাহ আলী হে আম বাগানের ভিতর দিয়ে যেতে যেতে দেখলেন একটা আম পেকে হলুদ হয়ে গেছে এত সুন্দর দেখতে খেতে মন চেয়েছে খেতে মন চেয়েছে হাত বাড়িয়েছেন খাবেন বলে কিন্তু কি এটাই ভেবেছেন কার আমবাগান কার বাগান কার আম আমি জানি না যদি খাইতে গোনা হবে পরের মাল না বলে খাওয়া যাবে না এই চিন্তা করে আল্লাহর ভয়তে হাতটা বাড়িয়েছিলেন কিন্তু আমটা পাড়েনি হাতটা ফিরিয়ে নিলেন আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর আমার আর মাদ্রাসায় গেলেন না তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলেন সমাজের কথা বুঝে নেবেন আল্লাহর উনি বাড়ি চলে আসলেন উনি মাদ্রাসায় যাওয়ার পথে আম দেখেছিলেন আমে হাত দিয়েছিলেন কিন্তু পারেনি আমটা হাত বেরিয়েছিলেন কিন্তু ছিঁড়েনি আমটা না পেরে উনি আল্লাহর ভয়ে হাতটা পিছিয়ে নিলেন ওনার মনে ধোকা খেয়ে গেল নিঃসন্দেহে কোন গন্ডগোল ছিল সঙ্গে সঙ্গে মাদ্রাসায় না গিয়ে বাড়ি চলে আসলো কে বলল মা আমি আজকে মাদ্রাসায় যাওয়ার পথে একটা সুন্দর আম দেখে আমটার প্রতি আমার একটু লোভ হয়েছিল মা আমি আমতে হাত বাড়িয়েছিলাম কিন্তু পারলাম না বাড়ি হাতটা টেনে নিলাম কারণ কি দেখেন কোথা থেকে সন্তান খারাপ হয় কোন সন্তান থেকে ভালো হয় এটা প্রমাণ করার জন্য আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন আমি মাকে গিয়ে বললাম মা আমি আমি হাত বাড়িয়েছিলাম কিন্তু আমি পারিনি ফিরিয়ে নিলাম নিশ্চয়ই কোনো গন্ডগোল আপনার ইতিহাসটা কেন আমি আমি কেন আমি আমি হাত বাড়িয়েছিলাম আর বাড়ালাম বাড়ালাম কেন খেলাম না এটা আপনাকে বলতে হবে হজরতে বড় পীরের মা বলেছিলেন ও আব্দুল কাদের শুনে রাখো মায়েদের গর্ভে যখন কোনো সন্তান থাকে মায়েদের একটু টক খাওয়ার মন চায় চাই কি চায় না নিজের বাড়ির টক হলো মায়েদের যখন পেটে গর্ভে বাচ্চা থাকে পেটের ভিতরে যখন সন্তান থাকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থাকে বাপের ছাদে উঠে যদি দেখে অন্য ছাদে আচার আছে আর রক্ষে করে না সেখানে গিয়ে হাত মেরে দেয় ঠিক কিনা ভুল বলেন সায়াটির কথা বলিনি আমি আমরেশ্বরের কথা বলছি নিজের সাথে যদি আশার থাকে তো চাষ তো চাষির সাথে হোক আর নিজের চাষির সাথে হোক ঠিক খাবে তুলে এটা লোভ সামলাতে পারে না আল্লাহ রলি হজরতে বড় পীরের মা বলেছিলেন হে বেটা আব্দুল কাদের আমি তোমার মা তুমি যখন আমার গর্বে ছিলে বেটা তুমি যখন আমার পেটে ছিলে আমার একটু আচারের প্রতি লোভ হয়েছিল আমি তোমার মা উঠানে যখন বার হলাম দেখলাম একটা সুন্দর আচারের বয়ে আছে আমি তার ভিতর থেকে আচার তোলার জন্য ডালা খুলেছিলাম আচারের ভিতরে হাত দিলাম কিন্তু আচার নিলাম হাতটা ফিরিয়ে নিলাম পরক্ষণে জানতে পারলাম নয়। পাশের সুতরাং না বলে তো খাওয়া যাবে না আমি তোমার মা সেদিন আচারটা খেলাম না আচারে হাত দিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু খাইনি হজরতে বড় পিল বলেছিলেন ও মা জননী আপনি যদি আচারের ভিতরে হাত না দিতেন আমি আজকে না আমি হাত দিতাম না আপনি আচারে হাত দিলেন বলে আমি আমি হাত দিয়েছিলাম আপনি যদি আচারটা খেয়ে নিতেন তাহলে আমি পরের মাল না বলে চুরি করে নিতাম তাহলে আপনি যে চুরি করেছেন আপনার আসরটা আমার পড়েছে আপনি আজ খাননি বলে আমি বেটা পরের মাল হাত দিয়ে খেতে পারিনি তাহলে মা যেমন বেটা ঠিক তেমন তৈরি হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই আল্লাহ আলি বলছে আল্লাহ অলি ওটাকে রিসার্চ করার জন্য যে আমি হাত দিলাম খেলাম না ব্যাপারটা কি শুনে দেখি শুনে দেখে সত্যি মা চারের বইন খুলেছিল খাওয়ার জন্য পরের মাল বলে খেলো না তাহলে মা যদি খেয়ে নিত ব্যাটাও খেয়ে নিত কোনো সন্দেহ থাকতো না আর সন্তান চোর হয় একমাত্র মায়েদের কারণে দশ টাকা পড়ে গেছে উদাহরণ দিচ্ছি দশ টাকা পড়ে গেছে কারো রাস্তায় ছেলে স্কুলে যাচ্ছে বা মেয়ে স্কুলে যাচ্ছে ছোট বাচ্চা টাকা পেয়েছে এসে কাকে বলে মাকে বলে মা আমি স্কুলে যাচ্ছিলাম ঘটক পুকুরে বা সাইয়াটি তো দশ টাকা পেয়েছে কি করব। মা কি বলে কিছু কিছু মা সবাইকে বলছে না কিছু কিছু মায়েরা বলে কাউকে বলার দরকার নেই বাপ ছবি চুপি স্কুল গিয়ে খাবার খেয়ে নেবে আর ছেলেটা চোর হবে না ভালো হবে ছেলেটা বড় হয়ে গেল মা যে বলেছিল কারোর বলার দরকার নাই বাবা বাড়ি চলে যাও স্কুলে গিয়ে খাবার খেয়ে নেবে ওই ছেলে বড় হয়ে গেল দিন বাপের পকট থেকে দু হাজার টাকার নোট পড়ে গেল ওই নোটটা তুলে নিয়ে মনে মনে ভেবে নিল মা যে আমার বলেছিল বেটা কাউকে বলো না বাবা এ বেটা কাউকে বলো না নিজেই খরচ করে দাও নিজেই খেয়ে নাও বাপের পকট থেকে দু হাজার টাকা পড়ে গেল মায়ের দেওয়া কথাটা তার মাথায় রয়ে গেল ওই ছেলে তখনই মনে মনে ভেবে নিল না 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 এটা তো মা কেউ বলা যাবে না কারণ মা বলেছে কাউকে না বলতে তাহলে কাউকে মানে এটা আমি নিজেই ভক্ষণ করব। তাহলে সে ছেলে দু হাজার টাকা কেন লাখ টাকার বান্ডিল পেলে চলে আসবে হয় মদ খাবে গাঁদা খাবে সংবাদ পড়বে খারাপ হয়ে যায় মোবাইল কিনে বেকার হয়ে যাবে তাহলে ওই ছেলেটা যে চোর হলো খারাপ হলো কার অবদান কার অবদান মায়ের অবদান ওই জন্য সন্তানকে যদি ভালো রূপে দেখতে চাই আগে পিতা মাতাদের সজাগ হতে হবে আমি এখনো পর্যন্ত গাঁদা খাই এখনো পর্যন্ত জুয়ার আড্ডায় বসে থাকি খেলা হলে ফুটবল ময়দানে গিয়ে জুয়া খেলি এই টিম জিতলে আমি এত টাকা দেবো এই টিম হেরে গেলে কত দিই বল তাহলে বলে আমার ছেলেটা কত ভালো হতে পারে চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজিলে পড়ে থাকবে তার বাপ মার প্রতি খেয়াল থাকবে না আরে এমন একটা খেলে এমন একটা নেশা মানুষ দেখি তো একবার দুবার করার পর চুপ কর দিন খেলা করছে করছিস কেন বাপের শালা বলে বস থাকবে কারণ ওই শিক্ষাটা তার বাপ তাকে দিয়েছে তার মা তাকে দিয়েছে তার বাপের চলাফেরার কারণে মদ খেয়েছে স্বামী স্ত্রী মেলামেশা করছে সে ছেলে কত ভালো হতে পারে অবস্থায় জুয়া খেলছে সেই কত ভালো হতে পারে কতটা খারাপ কিন্তু এটা আমাদের শিক্ষার অভাব এটা আমাদের বোঝার অভাব আজ মুসলমান সমাজ একের পর এক শেষ হয়ে যাচ্ছে এই দুবছর করোনা করোনা লকডাউন লকডাউন করে কোন রকম এবছর স্কুল খুলেছে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত নাই এইট নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আবার এক্ষুনি নতুন করে করোনার আবিষ্কার যেটা দক্ষিণ আফ্রিকা থেকে যেটা শুরু হয়েছে নাম দিয়েছে ভয়ঙ্কর অমিকরণ কি দিয়েছে অমিকরণ নাম দিয়েছে তাহলে একের পর আল্লাহ গজব দিয়ে দিচ্ছে কাদের জন্য আমাদের জন্য কেন দিচ্ছে এবারে সমাজের দিকে ফিরে আসে আল্লাহ রসুলের সাহাবি প্রাণ প্রিয় সাহাবি হজর আবু বকর আল্লাহ তালান একজন সাহাবি ছিলেন নাম তো হজরতে মিস্তার দিয়ে আল্লাহ তালান সে গরিব অসহায় এবং সাহেব হিজরত করে এসেছেন আল্লাহ রসুল সেই সাহাবিটা ওই মিস্তাকে মাসে একটা ভাতা দিতেন একটা পয়সা দিতেন আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মাদান হজরত আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তানাকে যখন মুনাফিক বেদিন বেইমানের একটা মানে বদনাম করেছিল আম্মাদান আয়েশা সিদ্দিকা হলেন দুশ্চরিত্র একজন মহিলা তো এই মুনাফিকদের সাথে হজরত মিস্তার আদি আল্লাহ তালু একজোট করে সেও বলেছিল আচ্ছা বলেন আমি একজন মানুষকে মাসে একটা টাকা দেই সে যদি পিছনে আমার শত্রুতা করে আমি জানতে পারলে আর দেব বলে মনে হয় আল্লাহ রসুলের সাবা হজরতে আবু বক্কার রদি আল্লাহ তালান হো যেদিনই জানতে পারলেন এই মিস্তা হলো আমার শত্রু সে মোনাফিকদের সঙ্গ নিয়ে মোনাফিকদের সাথে আমার মেয়েকে বদনাম করতে সে ছাড়িনি না না আমি আজ থেকে আর মিস্তাকে কোনো পয়সা দেব না

দিলাম আমি আল্লাহ যাদের ক্ষমতা দিলাম তারা যেন কোনোদিনও বলো না যে আমি অমুকের দান করব না অমুক জায়গায় দিব না যেন তোমরা করো না বর্তমান সময়ের দিকে আসেন রসুলের সাহাবির কত ওখান রাখেন ওটা শেষ করব আল্লাহ তো বললেন বান্দা তোমাদের যাদের আমি আল্লাহ ওকাদ দিয়েছি তারা ওয়াদা করো না যে অমুক মসজিদে দেব না অমুক পাড়ায় দান করব না অমুক মাহফিলে দান করব না ওয়াদাটা করো না কিন্তু বর্তমান সময় কি আছে মসজিদের ইমাম সাহেব যদি একটু বিয়ারা হয় বা কমিটি যদি একটু খারাপ হয় আমি মাসে একশো টাকা দিতাম সেটা বন্ধ করে দিলাম যে কমিটি চেঞ্জ করতে হবে না তো টাকা দেবো না ইমাম সাহেব পাল্টাতে হবে টাকা না আচ্ছা টাকাটা কি আমি ইমাম সাহেবের দিই না কমিটির দেই আমি কি জন্য দেই আল্লাহর জন্য দেই তাহলে ইমাম সাহেব খারাপ হয় পান বাদ দেবো কমিটি খারাপ হয় কমিটি চিটিং বা চোর ঝেড়ে খাচ্ছে তাকে সাঁটাই করে দেবো তাহলে আমার দানটা কেন বন্ধ করে দেবো বোঝার চেষ্টা করবেন আমি যেই দেখছি কমিটি একটু বেহাড়া চলছে আমি মাসে একশো টাকা করে দিতাম একশো টাকা যেটা সারাদিন লোকে বিনিয়ার চা খাচ্চা চলে যায় সে একশো টাকা তাও কমিটির জন্য বন্ধ করে দিলাম তাহলে এখান থেকে এটাই বোঝা যায় যে আমি কমিটির জন্য দান করতাম বা ইমাম সাহেবের জন্য দান করতাম আল্লাহর জন্য দান করতাম না আর আল্লাহর জন্য যদি দান করতাম ওরা খারাপ আজত আমার কি আমি দানটা চালিয়ে যেতাম তাহলে আমি আল্লাহর জন্য দান করি না কমিটির জন্য দান করি গজব আসবে না স্টাফ থাকবে ঘোষা আসবে না থাকবে এইবার রসূলের সাহাবী যখন দান বন্ধ করে দিলেন হযরতে আবু বকর যখন দান বন্ধ করে দিলেন আল্লাহ আয়াত নাযিল করে বললেন হে আবু বকর শোনো তুমি যে মিসতাকে দান করছিলে আমি আল্লাহর খুশির জন্য না মিসতার জন্য দান করেছিলে রসূলের সাহাবী বলেছিলেন ইয়া গরবুল আলামিন আমি মিসতার জন্য দান করি নাই আল্লাহ আমি আপনার জন্য দান করছিলাম আল্লাহ বলছে তাহলে আমার জন্য যখন দান করছো তাহলে সে তোমার যত বড় শত্রু হোক না কেন তোমার দানটা অব্যাহত রাখো আর মুসলমান একটা মুসলমান একটা মানুষ যদি একটা মানুষকে মারে বিনা অন্যায়তে রসুল বলছে একটা মানুষ যদি কোনো বিনা অন্যায় যদি একটা ব্যাং মারা হয় একটা ছাগল জবাই করে কাফার দিতে হবে আর মুসলমান হয়ে নিজের ভাই হয়ে নিজের ভাইকে মারছে তাহলে কি জবাই করে কাফার দিতে হবে বিচার করেন নিজেরা মানুষে মানুষকে বাঁচছি মুসলমান মুসলমানকে বাচ্ছে কোন গায়ের কম মুসলমানদের মারতে লাগে না নিজেরাই নিজেরাই মারছে আল্লাহ আল্লাহ পাক বললেন তোমাদের কাছে কোন মাল থাকলে তোমরা সাহায্য করো সে অন্য জায়গায় অন্য দল করে বলে সাহায্য করে না আল্লাহ হেফাজত করেন বলেন আমি তাহলে বলেন গজব কি জন্য আসছে আমাদের চলাফেরার কারণে মা এক মায়ের দুটো সন্তান একজন বিজেপি করে আর একজন টিএমসি করে বিজিবির কাছে মাল আছে সে তার ক্ষমতা আছে বলে স্যার তার ভাই স্যার দেয় না বলে তুই পার্টি কেন এই তো কারাই মুসলমানের ভিতরে সুতরাং এটা উদাহরণ দিলাম খারাপ ভাববেন না মানুষ আজ এরকম করছে আজ মানুষ মানে দুনিয়ার স্বার্থে এমন হয়ে গেছে আল্লাহর রসুল এদের সামনে অপমানিত হচ্ছে এরা কোনো কথা বলে না রসুল বললেন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নাও মোনাফিক তুমি নবীজির দুশ্মন রসুলের অপমানে যদি আমার আপনার মনটা না কাঁদে তাহলে আমি আপনি কখনোই মুসলমান নাই আমি আপনি হলাম মোনাফিক আমার সামনে যদি একজন রসুল্লাহকে অপমান করে আমার যদি প্রতিবাদ করার ক্ষমতা না মনটা মনটা কাঁদবে কেঁদে সেইটাকে হাত তাড়ি দেয় কি হবে তাহলে অপমান আমার কাছে ভালো লাগলো তাহলে আমি আর মুসলমান থাকলাম না আমি মোনাফিক হয়ে গেলাম মোনাফিক হয়ে গেলাম কারণ মোনাফিক হিন্দু গায়ের কম তারা হয় না রসুলের পিছনের নামাজ পড়ে রসুলের বিরুদ্ধে মোনাফিকই করেছিল তাহলে মোনাফিক কারা মুসলমান খারাপ ভাববেন না এইগুলো সমাজে বোঝে না বলে বোঝার চেষ্টা করে না বলে আজ গজব আল্লাহ দিয়ে রেখেছেন মুসলমানের কোনো উন্নতি হয় না মুসলমানের বিপদ নিজেই ডেকে আসেন আল্লাহ বললেন আমার বান্দা দেই তামরুন বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আমার থেকে সরে যাবে আমি আল্লাহ তার থেকে সব উঠিয়ে নেব এমন একটা বাচ্চা ফিট করে দেব জালে সে অত্যাচার করতে থাকবে মুসলমানের ক্ষতি করবে আজ মুসলমান এমন একটা জায়গায় পৌঁছে গেছে আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক নিজেই বললেন এই পৃথিবীর বুকে মেয়েদের সব থেকে জান্নাতে যাওয়ার সহজ উপায় এবং মেয়েরা সেটা নিতে পারে না মেয়েদের নেকি বেশি নিতে পারে না হজরত ওমর ফালুক রদি আল্লাহ তাল শাসনকালে তাঁর স্ত্রী বলেছিলেন সবাই মহিলারা মসজিদে পুরুষরা মসজিদ দেয় আর মসজিদে গেলে সাতাশ গুণ সব পাওয়া যায় কেন আমরা মেয়েরা মসজিদে যাব না হজরত অমর রদি আল্লাহ তাল জামান জামানা থেকে মসজিদে মহিলাদের যাওয়া বন্ধ হয়েছিল তারা কিন্তু মসজিদে মহিলারা যেতেন হজরত মরদি আল্লাহ তালা আনগো যেই মসজিদে যাওয়া বন্ধ করে দিলেন তারা নিজের ওয়াইফ তানার আহলিয়া বললেন সবাই তো মসজিদে দেয় পুরুষরা মসজিদে গেলে নেকি বেশি কেন আমরা যাব না হজরত অমর বলেছিলেন ওগো আমার বিবি শুনে রাখো মসজিদে যেও না মসজিদে যেও না তোমরা বাড়িতে থাকো তোমরা পর্দার ভিতরে থাকো তোমরা বাড়িতে থাকো আল্লাহ তোমাদের নেকি দেবেন মায়েদের গর্বে যখন সন্তান থাকে সেই মা আমার যদি সিরিয়াল না দেখে সেই মা যদি সিরিয়াল দেখে সময় প্রতিবাহিত করে নেকি কিন্তু হবে না আল্লাহ রসুল বললেন যে মায়ের গর্বে সন্তান থাকে সেই মা নফল নামাজের এবাদাত সব পাই বলেন শোভানাল্লাহ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তাহলে সে কোরআন প্রেমিক হবে বাচ্চা হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি তোমাকে যখন মাদ্রাসায় দেয়া হলো উস্তাদ বলেছিল বাবা আব্দুল কাদের বল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী হুজুর আমার উস্তাদ ভেবেছিলেন এটাই যে আমি বিল্লাহ বন্ধ করব ছাত্র বিল্লাহ বলবে আবার বিসমিল্লাহ বলবো তার মানে বলবে না 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 আল্লাহর ওলি

দানিকল কিতাবুল আরয়বা ফি হুদান লিল মুত্তাকিন এমনি ভাবে বলতে 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 আল্লাহর ওলি এক দুপাড়া নয় 18 পারা কোরআন মুখস্থ বলে দিলেন বলেন সুবহানাল্লাহ ওস্তাদ রেগে গিয়েছে বলে কি বাবার জার মা এক্ষুনি আমাকে বলে গেল আমার ছেলে কিছুই জানেন আপনি কোরানটা একটু শিখিয়ে দেন এবং প্রথম থেকে শুরু করেন সে কিনা বল্লাম কোরানটা আঠারো পার পড়ে দিল ডাক আব্দুল এর মা কে হজতে বড় রহমতুল্লাহ আলা এর মাকে ডাকা হলে দেখে বললেন আপনি যে বলে গেলেন আমার ছেলেটাকে শুরু করবেন প্রথম থেকে কিন্তু আপনার ছেলে তো আঠেরো পরে অলরেডি হাফেজ হয়ে আছে আপনি কি আমাকে পরীক্ষা করার জন্য আঠেরো পর হাফেজ করে নিয়ে এসেছেন আল্লাহ রলির মা এই আঠারো পাড়ার কথা শুনে অধর নয়নে কুরন্দোন আরম্ভ করলেন কান্না শুরু করে দিলেন আব্দুল কাদেরের ওস্তাদ বললেন ওগো আব্দুল কাদেরের মা আমি আপনাকে এত বড় একটা খুশির সংবাদ দিলাম আমি আপনাকে এত বড় একটা সুসংবাদ দিলাম আপনি সুসংবাদ পে আপনি এত বড় সংবাদ আপনি খুশি হওয়া যেমন তেমন কেন করন্দন করেন মা জননী বললেন আমি এই জন্য কাঁদি আমি এই জন্য কাঁদছি আমার ছেলে আঠেও পারা হাফেজ হয়ে গেছে আমি মা আমার বড় আফসোস এখানে শুরু হয়ে গেল আমি মা যদি একটু কষ্ট করে গোটা কোরআনটা তেলাওয়াত করে ফেলতাম আঠেরো পারা না পড়ে আমি মা যদি গোটা তেরো কোরআনটা তেলাওয়াত করতাম তাহলে আমার আব্দুল কাদের আজ আঠেরো পারা হাফেজ নাই গোটা কোরআনের হাফেজ হয়ে যেত বলেন সোবাহান আল্লাহ ওই জন্য সন্তান যখন বাড়ি মায়ের গর্বে থাকে বা দোলনায় যখন দেওয়া হয় তখন গান না শুনে খোরান তেলাওয়াত করে আল্লাহর অলি একের পর এক বোঝাতে গেলে আজকের সন্তান খারাপ হচ্ছে একশো পার্সেন্ট মায়ের দোষ এখনো পর্যন্ত পেট বের করে ঘুরে বেড়াচ্ছে তাহলে সেই পেটে আল্লাহর রহমত আসবে জীবনে ভালো সন্তান পাবেন আল্লাহর অলি দূরের কথা একটা নেক্সট সন্তান আসবে না পর্দা নেই